नमस्कार बंधुरा ईशान चैनल खेमने तुम्हारे सबाई के स्वागत जाना। आज हमें जो रेसिपिटी तुम्हारे संगे शेयर करते चले हे एचुड़े एक आइटेम ये अने रान्ना थकें क्योंकि खेमने रान्नाघरे हमें क्यों ये रान्ना करब से आज के तुम्हारे संगे शेयर करो बंधुरा देखे नवा जा क्यों बनाते हैं एचोर चिंगड़ कारी। एचोर चिंगड़ कारी करार जो हमें एक मसला तैरी एखे नहीं तीन चामचर मत टक दई तार मध्य दिए दिए काश्मीरी लंकार गुड़ो जिरे गुड़ो धने गुड़ो लाल लंकार गुड़ो हलुद एवं कसूरी मेथी समस्त किछु दिए आमी एटाके फेटिए नेब। कड़ाई गरम होते दिए एर मध्य दो चामचर मतो सर्षेर तेल आमी दिए दिलाम। एरपर डुमो डुमो करे केटे रखा आलूगुलो एकटु नून हलुद दिए लाल करे भेजे नेब। दईयेर जे मिश्रणटा तैरि करेछि तार मध्ये आमि गरम मसलार गुड़ो एक चामचर मतो मिशिए दिलाम। आलुर मध्ये एकटु नून आर हलुद छड़िए देब। तारपर ढाकना दिए ढेके दो तीन मिनिटेर मतो रान्ना करे नेब। ताहले आलुटा नरम हये आसबे। एर मध्य हमें दिए दिलाम गोटा गरम मसला लवंग दारचिनी एलाच। गरम मसला थेके सुंदर एक गंध बेर होते आरम्भ हुए आर आमी ढाकना दिए आलूटाके सिद्ध करे नियेछि। आगे थेके धुए बेचे सिद्ध करे नेওয়া एचुड़গুলোকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আলু আর এচুড়টাকে একটু ভাজা করে নেব। দুই থেকে তিন মিনিট ভাজা করলেই হয়ে যাবে। देखुन आलू एवं एचुड़टा लाल लाल हुए एसेछे। एरपर एटाके कड़ाई थेके नामिये रेखे देबो। बसंतकाल चलेई एसेछे कोकिलेर डाक शुनते पाच्छि। आलू आर एचुड़टा नामिये निये आरो एकटु सर्षेर तेल कड़ाई एड करे दिलाम। एरपर हाफ चामचेर मतो चीनी एर मध्य दिए दिलाम। चीनीटा दिले चीनीटा जखन कैरामेल होबे तखन एकटा सुंदर कलर आसबे।
তেলটা গরম হয়ে এসেছে, আগে থেকে ধুয়ে বেছে রাখা এবং হলুদ ও নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে যোগ করে দিলাম। আপনারা যদি এই রান্নাটা নিরামিষ খেতে চান তাহলে চিংড়ি মাছটাকে স্কিপ করবেন আর পেঁয়াজটাকেও স্কিপ করবেন। মাছটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে বড় চামচে দু চামচ মতো পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা ও ছোট একটা টমেটো কুচি দিলাম, সঙ্গে দিয়ে দিলাম এক চামচের মতো নুন। এরপর এই মশলাটাকে কষাতে থাকব। এই রান্নাটা পেঁয়াজ এবং চিংড়ি মাছ বাদ দিয়ে যদি নিরামিষ রান্না করেন তাহলেও কিন্তু অসাধারণ লাগে খেতে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এরপর আগে থেকে ভেজে তুলে রাখা এঁচোড় এবং আলুটাকে এর মধ্যে দিয়ে দেব। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষতে থাকব। কষানো হয়ে গেছে, এরপর আগে থেকে টক দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তবে এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি লো না রাখা হয় তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দু থেকে তিন মিনিট রান্না হওয়ার পর দেখুন অনেকটাই শুকনো হয়ে এসেছে। এরপর আবারও এরকম অবস্থায় একটু কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো গরম জল এর মধ্যে অ্যাড করে দেব। অবশ্যই কিন্তু গরম জল দেবেন। ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর দেখে নেব আলু আর এঁচোড়টা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হতে আর একটু বাকি আছে, আর একটু রান্না করতে হবে। এই সময় 1/2 চামচের মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর 2-3 মিনিট রান্না করি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দেব দারুণ সুস্বাদু এঁচোড় চিংড়ির কারি। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।